একটা মেয়ে এলো অজগার সাপ পুষত, ছোট্টবেলা থেকে অজগার সাপটাকে লালন পালন করে তিলে তিলে বড় করেছে, দিনের পরে মাস বছরের পরে শতাব্দী পেরিয়ে গেল, সাপটা তিলে তিলে বড় হয়েছে। এক পর্যায়ে এই সাপ ওই মেয়ে সারা ঘুমায় না, বিছানার মধ্যে মেয়েটাকে জড়িয়ে পেঁচিয়ে বিছানার মধ্যে ঘুমায়, আর এই মেয়েটাও আবার এই অজগর সাপ ছাড়া ঘুমাতে পারে না। তার মানে দুইজনের মধ্যে একটা প্রেম হয়ে গেছে, অন্তরঙ্গ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সাপ ছাড়া ও চলতে পারে না, আর ও আবার এই অজগর ছাড়া থাকতে পারে না। সে যদি সাপকে খাইতে দেয় সাপ খাবে, আর যদি না দেয় খাবে না। কয়েকটা শতাব্দী পেরিয়ে যাওয়ার পর এই সাপটা হঠাৎ করে বিছানায় আসা বন্ধ করেছে, খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে। মেয়েটি চিন্তায় পড়ে গেলেন, অজগর সাপ আমার অত্যন্ত প্রিয় সাপ হঠাৎ করে বিছানায় আসে না আর খায় না, বিষয়টা কি কোনো রোগ হলো নাকি অসুবিধা হলো নাকি দেখা দরকার, চেক করা দরকার। ডাক্তারের কাছে গিয়ে বললেন, স্যার আমার এই সাপটা আমার বিছানায় আমাকে এতই বেশি ভালোবাসে, জড়িয়ে পেঁচিয়ে ধরে আমার সঙ্গে ঘুমায়, আমি খাইতে দিলে পরে খায় না দিলে পরে খায় না, হঠাৎ করে দুই একটি মাস পেরিয়ে গেল আমার এই সাপটা কিচ্ছুই খাচ্ছে না, কিছুই তার মুখে যাচ্ছে না, বিষয় কি আমার বিছানায়তেও সে আসতেছে না। ডাক্তার সাহেব বললেন, ঠিক আছে ল্যাবে নিয়ে যেতে হবে। ল্যাবে নিয়ে যাওয়া হলো, পরীক্ষা নিরীক্ষা সবকিছু যাচ্ছবাই করে দেখা গেল এই সাপটা দীর্ঘ দুই তিন মাস ধরে খাচ্ছে না। তার একমাত্র কারণ হলো সাপটার মনের চিন্তা হলো, তার মনের টার্গেট হলো দুই তিন মাস খাবে না এমন একটা প্রাণী সে খাইতে চায়, এমন একটা প্রাণীকে সে পেটের মধ্যে রাখতে চায় যেটা অনেক বড় প্রাণী। ডাক্তারের মাথা তো খারাপ হয়ে গেল, অবাক হয়ে গেল ডাক্তার। এরপরে বললেন, দেখি তো এই সাপটা কেন তাকে জড়িয়ে পেঁচিয়ে ধরে থাকতো, বিষয়টা কি। এটা পরীক্ষা করে দেখলেন সাপটা আসলে তাকে ভালোই বাসত না, সাপটা তাকে জড়িয়ে পেঁচিয়ে ধরার একমাত্র কারণ হলো প্রতিদিন সে ওই মেয়েটাকে মাপতো, স্কেল দিয়ে দেখতো যে এই মেয়েটা কত বড় উঁচা লম্বা, কত বড় মোটা, এই মেয়েটাকে কত বছর পরে গিলে খাইলে পরে পেটের মধ্যে ধরা যাবে সেইটা অনুমান করার জন্য, সে পেটের মধ্যে নেওয়ার জন্য প্রতিদিন ওই মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমাতো। আজকে আমাদের পাশের যে বন্ধু দেশগুলো আছে যারা আমাদেরকে জড়িয়ে পেঁচিয়ে ধরে আছে, মনে রাখবেন এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের প্রিয় ব্যক্তি নয়।